কাশ্মীরের শেষ ও লাদাখের শুরু হওয়ার আগে যেই ভ্যালিটা পড়ে তার নামই সোনমার্গ। 9,000 ফিট উচ্চতার এই ভ্যালির চারপাশে দাঁড়িয়ে আছে 18,000 ফিট উচ্চতার গ্লেসিয়ারগুলো। সোনমার্গ থেকে লাদাখের দূরত্ব বেশি না হলেও এই শীতের সময় লাদাখ যাওয়াই দূরের কথা, সোনমার্গ পর্যন্তই যাওয়া যায় না। সোনমার্গ বছরের কয়েক মাস বন্ধ থাকে অতিরিক্ত স্নোফলের কারণে। কখনো এমন হয় রাস্তার পাশে 10 থেকে 12 ফিট পর্যন্ত বরফে ঢেকে থাকে। এই কারণে শীতের সময় রেস্টুরেন্ট, হোটেল ও মার্কেট বন্ধ থাকে। 2 কিলোমিটারের এই ভ্যালিতে বসবাসরত মানুষজন উইন্টারে তাদের থাকার জায়গা পরিবর্তন করে নিচের দিকে চলে আসেন। এত কষ্টের পরেও এমন সুন্দর ভিউ আপনাকে এখানে আসতে বাধ্য করবে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা। আজকের মতো আমরা কাশ্মীর ভ্রমণে যাচ্ছি সোনমার্গের পথে। সোনমার্গ তো দেখা হবে সোনমার্গের পথে পথে। আরেকটা কসম দিয়ে রাখি আজকে আপনাদেরকে, সোনমার্গে হ্যাভি স্নো, তো দেখা যাক আমরা গিয়ে কি ভিউ পাই। আর আসছে কিন্তু স্নো দেখতে, আপনি পাবেন শিওর, দেখা যাক। তো চলেন। আপনি যদি একা ভ্রমণ করেন, শ্রীনগর থেকে লোকাল বাসে করে অনন্তনাগ আসবেন, সেখান থেকে শেয়ারজিপ বা বাসে করে সোনমার্গ যেতে পারবেন। তবে সোনমার্গ খোলা থাকলেই সেখানে যেতে পারবেন। সোনমার্গের মানে হলো মিডো অফ গোল্ড বা সোনার তৃণভূমি। বর্ষার আগে বা পরে আসলে সবুজের অরণ্যে হারিয়ে যাবেন, আর যদি শীতের সময় আসেন সাদা বরফের আস্তানা দেখতে পারবেন। সোনমার্গ ভ্রমণের জন্য আলাদা কোনো পারমিশন লাগে না। শীতের সময় গরম কাপড়ের ব্যাকআপ নিয়ে আসবেন, ওয়াটারপ্রুফ জুতা থাকলে ভালো হয়, তা না হলে জুতা ভাড়া নিয়ে স্নোতে চলতে পারবেন। ডেস্টিনেশনের চেয়ে জার্নিতে এনজয় বেশি হয়, তাই দু চোখ খুলে মন ভরে প্রকৃতি উপভোগ করুন। ওহ ভাই, এত সুন্দর, মানে প্রকৃতির কাছে না আসলে আপনি প্রকৃতির ভালোবাসাও পাবেন না, উপভোগ করতে পারবেন না। তো বন্ধুরা, সুন্দর পথ দেখতে দেখতে আমরা সোনমার্গের পথেই ছিলাম, এবং সোনমার্গ থেকে মানে 15-20 কিলো আগে আমাদের নামিয়ে দিছে মামার নামে একটা জায়গাতে, কারণ সামনের দিকে আর রাস্তা ভালো না, এবং গত 2 দিন আগে হচ্ছে ল্যান্ডস্লাইড হওয়ার কারণে, আপনার অতিরিক্ত স্নো হওয়ার কারণে ওই রাস্তাটাই দিছে বন্ধ করে। সো আমরা সোনমার্গের যে সেন্টার, ট্যুরিজম বোর্ড এরিয়া অথবা সোনমার্গের মসজিদ এলাকা রোড, ওইখানে এখন পর্যন্ত যেতে পারছি না, পৌঁছাতে পারছি না। মূলত মানুষগুলো ওইখান থেকে গিয়েই ঘোরা টোরা নিয়ে গ্লেসিয়ার দেখে, বিভিন্ন সময় স্নো কাভার মাউন্টেন দেখে। তো আলটিমেটলি এখন এদিকে আমার চারিপাশে স্নো আছে, তো স্নো তো দেখা হয়েছে, কিন্তু ইচ্ছা ছিল একদম সোনমার্গ পর্যন্ত যাওয়া, যেহেতু সিচুয়েশন ভালো না কি করবো, ন্যাচারাল পরিস্থিতি কারো হাতে থাকে না। তো যাই হোক, এখানে আরেকটা সুযোগ পেলাম যে আমাদের তো আপনারা চিনবেন, মেরা ভাই কেজিএল এ আমার সাথে ছিল, তো ভাইয়ের সাথে কিন্তু আবারও দেখা হইলো, কারণ ভাইয়ের এই জায়গায় সোনমার্গে আমার খুব ভালো সাপোর্ট। তো উনি এখান থেকে, মামার থেকে আমাকে বললো যে এখান থেকে ট্রান্সপোর্টে দিয়ে 4টা পয়েন্ট আছে দেখাবে, ফিশটেল একটা ড্যাম, তারপর হচ্ছে আপনার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো এই জিনিসগুলো দেখাইতে ট্রান্সপোর্টে 500 রুপি খরচ চাইলো, আর হচ্ছে গাম মানে বুট প্লাস লং কোট 500 রুপি, তারপর হচ্ছে স্লেজ বলে এটাকে যারা স্ক্যাট করার জন্য, এটা 500 রুপি, আর হচ্ছে ঘোড়া নিলে 1,000 রুপি। সো এই হচ্ছে এখানকার খরচ। এখানে এক্সট্রা লোকাল সাইট সিং মানে আমাদের বাজেটের বাইরে এটাকে করতে হবে অ্যাক্টিভিটিতে। তো সবাই চিন্তায় আছে করবে কি করবে না, আমিও চিন্তায় আছি, বাট স্নো দেখতে দেখতে মনটা ভরে গেছে আলহামদুলিল্লাহ সব কিছু মিলে। তো যাওয়া যাক, নেক্সট সিচুয়েশন আপনাদেরকে জানাচ্ছি। এদিকের আশেপাশে যে 4টা পয়েন্টের কথা বললাম, ওইগুলাই মূলত আমাদের দেখানোর জন্য যাচ্ছে। মাথা নষ্ট, এত ওয়াও, চুস চুস, অনেক সুন্দর। আবেকে কাইন্দা লাবু, মুশারফ করি, তুমি কই, আয়া পড়ো, ইয়া না আয়া পড়ো, কত সুন্দর জায়গা গো, দেখছা? তেহলাব। সো আপনাদের সামনে যে লেকটা দেখছেন এটা হচ্ছে তেহলাব। তো যে সো এই জায়গাতে যেহেতু এখন স্নো পড়ছে, এই কারণে পানিটা একদম স্নো কাভার হয়ে গেছে। জায়গা কিন্তু অসাধারণ সুন্দর, সুন্দরের কোনো আসলে এক্সপ্লেনেশন নাই, যে সুন্দর একটাই ওয়ার্ড, কিন্তু এটার বৈশিষ্ট্যটা বুঝতে গেলে আপনাকে যাইতে হবে সুন্দর সুন্দর জায়গায়, দেন আপনি বুঝবেন যে আসলে সুন্দরের লেভেল কিভাবে আপ হয়। ঠিক আছে, মানে কি বলবো, এক পারসন এক্সপ্লেইন করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরাতে শুধু দেখাচ্ছে আপনারা, আপনার খালি চোখে দেখলে তখন আপনার ব্রেন ওটা ফিল করতে পারবে। স্নোতে দৌড়া দৌড়ি পইরা গেলাম, কি হইলো এটা,
এই মজার জন্যই তো আসছি মিয়া। পড়ছি তো কিছে আবার দাঁড়াই যাবো এরকম মজ মাস্তির জায়গাতে ঈশা সৌন্দর্য দেখে পাগল না হইলে হয় কে কেতে হ্যাঁ কাপল জি নে আচ্ছা লাগ রা হ্যাঁ আচ্ছা আপকো কি খবর তোমাদের ছোট্ট বন্ধু চলছে একদম ছবি তুলতে তুলতে পাগল ভাই হার তারা হোয়াইট হোয়াইট এত সুন্দর লাগতেছে কাশ্মীরি আমার কাশ্মীরি ভাই যেখানেই যাই এরকম ভাই আল্লাহ আমাকে মিলাই দেয় তো ভাই লোককে সাথ ঘুমকে বহুত আচ্ছা লাগা মেরে কো ইসলিয়ে ফির আয়া আর ভি আয়েগা আপ ভি আও ছোট ভাই আছে হ্যাঁ ছোট ভাই সবাই আসলে অনেকের আবেগটা আজকে এত পরিমাণ ঘন হইছে যে মানে আবেগে আপ্লুত হয়ে বরফে গলাগলি ডলাডলি সব চলতেছে আজকে পুরাই জোস পুরাই ওয়াও ওয়াও কাশ্মীর বন্ধুরা যাইতেছি কাশ্মীরি ভিলেজে কাশ্মীরি গ্রামে আপনার চায়ের দাওয়াত পাইছি তো চা পান করবো এইরকম এই নিচে ঘরগুলো দেখতেছেন এই ঘরের মধ্যে এক দিদি আমাদেরকে দেখে ডাক দিছে এবং এর মধ্যে ওই দিদি হচ্ছে যে আপনার আবার আমাদের আশফাক ভাইয়ের চাত্তিয় হয় আশফাক ভাই বলতেছে তুই আমার ঘরেই চল বেটা তো উনি নিয়ে যাচ্ছে আর কি গিয়ে আমরা একটু চা পানি নাস্তা করি কাশ্মীরিদের এই আতিথিয়তা লাস্ট বারও আপনাদেরকে অনেক বলেছি তারা আমাদেরকে অনেক আপ্যায়ন করছে মেহমানদারি করছে তো এইবারও চেষ্টা করতেছে রিজিক আসলে কোত্থেকে কই নিয়ে যায় বলেন কার রিজিক কোথায় থাকে কেউ বলতে পারে না জীবনে চেষ্টা করবেন মনের থেকে ইচ্ছা করবেন আর কি মানে মানুষ নিয়ত করে না নিয়ত করেন আল্লাহ আপনাদেরকে কবুল করার মালিক আল্লাহ ইনশাল্লাহ ওরে বাইরে দেখেন মানুষের গ্রামীণ জীবন ব্যবস্থা কীভাবে চলে এরকম মাটির পথ দিয়া হাইটা যাচ্ছি আপু কাশ্মীরি ভিলেজে কেমন লাগতেছে এক্সপিরিয়েন্স হয়তো বা একটু এই যে ঘোরার গুটু একটু অন্যরকম লাগতে পারে বাট হ্যাঁ হ্যাঁ এটাও প্রকৃতিরই সব হ্যাঁ হ্যাঁ কাশ্মীরি লোকাল ভিলেজে ঢুকে আমার কাছে খুবই ভালো লাগতেছে এদের জীবন ব্যবস্থাটা দেখেন এই যে আমরা যেরকম হচ্ছে আপনার উপারসে উপারসে আয়গা ম্যাইদার সে আয়গা ওয়াশরুম জায়গায় দার মে বাত কর রাও শোনো তো তো এইদিকে দেখেন মানুষগুলা এরকম টিনের ঘরের চাল আর ঠান্ডা তো লাগি বাট ওইরকম ভাবেই তারা পিজাব করে রাখছে এই যে ইস্টিসে কেয়া করতে ভাই ইয়া কিয়া ঘরে কে লিয়া ঘোরার খাবার দাবার এদের টয়লেটটা দেখেন কিরকম অবস্থায় টয়লেট এই রকম একদম পুরা ওপেন অবস্থায় টয়লেট এরকম জায়গাতে মানুষের জীবন ব্যবস্থা চলে তোমার ঘর তো ইয়ে না আশফাক ভাই হ্যাঁ 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 মাশাল্লাহ তো ওনাদের ঘরটা দেখি চলেন ভিতরে আন্দার ভিডিও কার সাকতে না ভাই কি বলে দেখো আমি কইলাম ওই তোর ভিডিও করতে পারবো কিনা কয় তুমি তো মালিক করো আরে গাড়ি দাঁড়সে আ যাও ওরে ভাই আর ঘরের সামনে পুরো যে পরিমাণ স্নো চলেন ভিতরে ও ঘর কা ভিডিও বানা সাকতে না হ্যাঁ হ্যাঁ বানাও জুতা খুলতে কষ্ট আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওনাদের ঘরটা দেখি আসসালামু আলাইকুম কেসা হালে সে হচ্ছে ওনাদের ঘর মাশাল্লাহ এখান থেকে এখানে বসে বসে চাটা খাবো আর দেখেন এখানে বসে বসে কি প্রকৃতি দেখা যায় ওরে ভাই আপনারা কিন্তু বন্ধুরা আমার কাশ্মীর ব্লগটা কিন্তু আর মিস করেন না দেখেন ভালো অভিজ্ঞতা হবে আর ঘোরাফেরার প্রতি আপনাদের একটু টান আসতে পারে তো সাপোর্ট করেন ব্যাকপ্যাকার সাদাতকে সাবস্ক্রাইব মাই চ্যানেল ওই একটা সাবস্ক্রাইব লেখা লাল বাটন আছে ক্লিক করে দিন ভাই কিপটামি করেন না ঠিক আছে তো একদম কাশ্মীরি আটা দিয়ে রুটি বানানো হচ্ছে সেই আমাদের জন্য ভাই বহুত বহুত শুকরিয়া আলহামদুলিল্লাহ সবাই মিলে পরিবারের সাথে কাশ্মীরি পরিবারের সাথে হচ্ছে খানা দানা পুরা ভাই আমার ট্র্যাকে আমারে সার্ভিস দেয় বাড়িতে এসে সার্ভিস দেয় আলহামদুলিল্লাহ
দেখ রিজিক না থাকলে এখানে আসলে খানা দানা হইতো না। চলেন নতুন স্পটে যাই, কোনো অসুবিধা নাই। তো ওয়েলকাম টু কাশ্মীর, ওয়েলকাম টু কাশ্মীর, ওয়েলকাম টু কাশ্মীর, ওয়েলকাম টু কাশ্মীর। ওকে ইনশাল্লাহ।